ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা নতুন একটা ট্যুরে যাব, বাইক রাইডিং ট্যুর। এটা আমাদের থার্ড ট্যুর হবে। আজ আমরা যাব পুরুলিয়া। আজকে হচ্ছে শুক্রবার, আজ 23 তারিখ। আজ আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো এই ব্লগটা। আমরা পথে যেতে যেতে সমস্ত ইনফরমেশন তোমাদের দেব। তোমরা আমাদের ব্লগটা দেখে নিজেরাও পুরুলিয়া এইভাবে বাইক রাইডিং করে যেতে পারবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং। এখন আমরা সকালবেলা বাইকের পিছনে আমাদের লাগেজগুলো বেঁধে নিচ্ছি। এখন বাজে 6:16 আর আমরা ভালো করে লাগেজগুলো বেঁধে নিচ্ছি। এরপর আমরা আমাদের গন্তব্য পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের শিবপুর থেকে পুরুলিয়ার দূরত্ব 330 কিলোমিটার। আর পুরুলিয়া যাওয়ার শিবপুর থেকে 3টে রাস্তা আছে। একটা রাস্তা খড়গপুর হয়ে, একটা আরামবাগ হয়ে, একটা যাবে বর্ধমান হয়ে। আমরা আজ ধরবো খড়গপুর হয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা। আরামবাগ হয়ে যে রাস্তাটা পুরুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছে, সেটার ডিস্টেন্স সবথেকে কম, কিন্তু সেই রাস্তাটা একটু খারাপ। সেই জন্যে আমরা যাওয়ার সময় খড়গপুর হয়ে রাস্তাটায় যাব, আর আসার সময় চেষ্টা করব আরামবাগ হয়ে রাস্তাটা ধরার। আমরা পুরুলিয়ায় যে রিসর্টটা আমাদের বুক করা আছে, সেই রিসর্টটির নাম হলো স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। সেই রিসর্টের দিকে আমরা গুগল ম্যাপ ধরে সেই গন্তব্যের দিকে আমরা রওনা দিচ্ছি। আমাদের হাওড়া শিবপুর থেকে যে রিসর্টটা আমরা নিয়েছি, স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, সেই রিসর্টের দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। আমরা এখন NH6 জাতীয় সড়ক ধরে আমাদের গন্তব্য পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা পথে পড়বে আমাদের ধুলোগড় টোল প্লাজা। এটা আমাদের প্রথম টোল প্লাজা। এখান থেকে আমরা কোলাঘাটের উদ্দেশ্যে যাব। কোলাঘাটে গিয়ে আমরা ওখানে ব্রেকফাস্ট করব। আমরা পুরুলিয়ায় যে রিসর্টটি বুক করেছি, সেই রিসর্টটি সোনকুপি বলে একটা গ্রামে খুকুবুরু পাহাড়ের কোলে রিসর্টটা অবস্থিত। ওই রিসর্টের, তোমরা যদি চাও আমি ওই রিসর্টের লিংক আর ওই রিসর্টের মালিকের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে সেই রিসর্টে গিয়ে সেখানে থাকতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রিসর্টের পরিবেশ অতি মনোরম, অতি সুন্দর। তোমরা চাইলে গুগলে গিয়ে সার্চ করেও দেখতে পারো। এখন আমরা চলছি কোলাঘাটের উদ্দেশ্যে। যেতে খুব ভালো লাগছিল, খুব সুন্দর সকাল। দেখতে দেখতে আমরা কোলাঘাট চলে এলাম। আমরা চলে এসেছি আনন্দ রেস্টুরেন্ট, যেটা কোলাঘাটে। এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। আমরা যখন দীঘা গেছিলাম সেই সময় আমরা এই রেস্টুরেন্টে খেয়েছিলাম। এটা হচ্ছে সেরি পাঞ্জাব যে হোটেল আছে তার ঠিক উল্টো দিকে। আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। আমরা আমাদের জার্নির সময় চেষ্টা করি হালকা খাবার খেতে, এতে শরীরও ভালো থাকে আর জার্নির সময় অত ক্লান্তি বোধও হয় না। তোমরাও চেষ্টা করবে তোমাদের জার্নির সময় কোনো হালকা খাবার খেতে, এটা জার্নি করতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছ আমাদের মতো অনেকেই বাইক রাইডিং করছিল আর গাড়ি করেও অনেকে নানা জায়গা যাচ্ছিল। দেখতে দেখতেই আমাদের খাবার চলে এলো। আমাদের অর্ডারে ছিল গ্রিল্ড ভেজ স্যান্ডউইচ। আমরা খাওয়া দাওয়া করে তারপর কিছু ফটো তুলে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আবার 6 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছি। এখানে দেখবে রাস্তাটা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা হলদিয়ার দিকে, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে সোজা খড়গপুরের দিকে। তোমরা যদি দীঘা বা হলদিয়া যেতে চাও তোমরা বাঁদিকের রাস্তাটা ধরবে। আমরা চলেছি পুরুলিয়া, তাই আমরা সোজা খড়গপুরের রাস্তাটা ধরে নিলাম। এখান থেকে মোটামুটি খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার। আমাদের যেতে 1 ঘন্টা 10-15 মিনিট এখনও সময় লাগবে খড়গপুর পৌঁছাতে। রাস্তার দৃশ্য
খুবই মনোরম আর রাস্তাও খুবই ভালো। দেখতেই পাচ্ছ তোমরা, আস্তে আস্তে সূর্য আমাদের মাথার উপর চলে এসেছে। এখন রোদ উঠে গেছে, যেহেতু তখন খুবই জমজমাট শীত ছিল সেই জন্যে আমাদের যেতে খুব একটা কষ্ট হচ্ছিল না, রোদের মধ্যে ভালোই লাগছিল, ঠান্ডাটা একটু কমে আসছিল। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি খড়গপুরের রাস্তায়। রাস্তা খুবই ভালো ছিল, চারিদিকে সুন্দর মনোরম দৃশ্য ছিল, চারিদিকে সবুজ গাছগাছালি। আর বাইক রাইডিং ট্যুরের সব থেকে এটাই মজা যে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে তোমরা তোমাদের গন্তব্যের দিকে চলে যেতে পারবে। আমরা এখন কোথায় আছি? বেলতলা বা বেলগ্রাম একটু কোথাও, এরপর ঝাড়গ্রাম ঢুকবো। এখানে আমরা হল্ট করেছি, একটু জল খাচ্ছি, তারপর আমরা আবার রওনা দেব। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগটা। এখানে আমরা আমাদের কিছু ফটোশ্যুট সেরে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জার্নির সময় যদি বাইক রাইডিং ট্যুর করো, অবশ্যই তোমাদের সেফটির যেসব জিনিসপত্র আছে, জ্যাকেট, তারপরে নিগার, সেগুলো অবশ্যই ব্যবহার করবে। এগুলোই তোমাদের জার্নির সময় তোমাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করবে। আমাদেরও অনেক কাজে লেগেছিলো, আমাদের টোটাল জার্নিতে ইভেন যখন আমরা পুরুলিয়া পুরোটা ঘুরেছি, তখন একবারের জন্য আমরা আমাদের সেফটি মেজার ছাড়িনি, আমরা সেগুলো সঙ্গে নিয়েই আমাদের ট্যুর করেছি। এর থেকে আমরা অনেক ছোটোখাটো অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষাও পেয়েছি। দেখতে দেখতে আর একটা টোল প্লাজা আমরা পেরিয়ে গেলাম। পেরিয়ে গিয়ে আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাস্তা মোটামুটি ভালোই ছিল, আরও যত বেলা বাড়ছিল রোদ তত উঠছিল, কিন্তু রোদে আমাদের কোনো কষ্ট হচ্ছিল না, বরঞ্চ আরও ভালো লাগছিল। আমরা এখন আছি চৈরাতে, আমরা একটুখানি খেয়ে নিচ্ছি, তারপর আবার রওনা দেব। খুব ভালো লাগছে, চারিদিকে সবুজ গাছগাছালি, সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, যেতে খুবই ভালো লাগছে। শীতকাল, রোদটাও গায়ে লাগছে না। পুরীতে যেতে আমাদের যতটা একটু রোদ উঠে গেছিল কষ্ট হচ্ছিল, এখন খুব ভালোই লাগছে রোদের মধ্যে যেতে। তোমরাও আমাদের সঙ্গে থাকো, আমাদের মধ্যে সঙ্গী হও, দেখতে থাকো ব্লগটা। এরপর আমরা যাচ্ছি গালুদির দিকে। গালুদির গিয়ে আমরা ডান দিকে রাস্তার দিকে চলে যাব। আমরা ন্যাশনাল হাইওয়ে চড়ে স্টেট হাইওয়ের মধ্যে প্রবেশ করেছি। এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, জঙ্গল আর ছোট ছোট টিলার মতো এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। এখান থেকেই অনেকটা পুরুলিয়ার মতো রাস্তা শুরু হয়ে গেছে। তোমরা জানো পুরুলিয়া ছোট নাগপুর মালভূমিরই একটি অংশ। এরপর আমরা এই সুন্দর রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এরপর আমরা রাস্তায় যেতে যেতে আমাদের কিছুটা অংশ ঝাড়খণ্ড পাবো। এই ঝাড়খণ্ড থেকে আমরা কিছুটা ঝাড়খণ্ড অতিক্রম করে আবার পুরুলিয়ার মধ্যে প্রবেশ করব। এই আমাদের রাস্তা দিয়ে আমরা সোজা চলেছি, চারিদিকে সুন্দর গাছ, সুন্দর সবুজ গাছ আর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ঝাড়খণ্ডের দিকে ছুটে চলেছি। এরপর আমরা ঝাড়খণ্ড ঢুকতে যাচ্ছি। ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ার দূরত্ব 38 কিলোমিটার। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ঝাড়খণ্ডের দৃশ্য খুব মনোরম ছিল, এখানে চারিদিকে সবুজের মাঝখানে খুব সুন্দর গ্রাম। এই গ্রামের মধ্যে দিয়ে যখন তোমরা তোমাদের গাড়ি চালাবে, তখন অবশ্যই লক্ষ্য রাখবে যে রাস্তার মধ্যে দিয়ে প্রচুর গৃহপালিত জীবজন্তু চড়ে বেড়াচ্ছে। তোমরা অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবে, যাতে তোমাদের গাড়ির তলায় সেই গৃহপালিত জীবজন্তুগুলো যাতে না পড়ে। এছাড়া ঝাড়খণ্ডের দৃশ্য উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে পুরুলিয়ার দিকে রওনা দিয়েছিলাম। আমরা এখন বড়বাজার পার করে একটা জায়গায় দাঁড়ালাম। দাঁড়িয়ে সেখানে আমরা একটু টিফিন খেলাম, জল খেলাম, এরপর আমরা রওনা দেব। এখনো আমাদের 1 ঘন্টা যেতে লাগবে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। আমরা চলেছি বলরামপুরের দিকে। এখান থেকে বলরামপুরের দূরত্ব 14 কিলোমিটার। আমরা যাচ্ছি বরাভূম স্টেশনের দিকে। এই বরাভূম স্টেশন তোমরা আসতে গেলে তোমরা হাওড়া থেকে
তোমাদের চক্রধরপুর এক্সপ্রেস ধরতে হবে। চক্রধরপুর এক্সপ্রেস ধরলে তোমরা এই বড়াভূম স্টেশনে আসতে পারবে। এই সোনকুপি বা অযোধ্যার কাছাকাছি কোনো রিসর্টে থাকতে গেলে এই বড়াভূম স্টেশনে নামাটাই সবথেকে সহজ হবে। এই বড়াভূম স্টেশনে নেমে তোমরা ম্যাজিক গাড়ি বা বাসে করে তোমরা সোনকুপি বা অযোধ্যার কাছাকাছি কোনো রিসর্টে সহজেই চলে আসতে পারবে, আর এই জায়গাগুলো সহজেই তোমরা অ্যাক্সেস করতে পারবে। এবার আমরা চলে এসেছি দুয়ারশিনী মোড়। এখান থেকে আমরা ডান দিকে, এখানে যে সাইনবোর্ডটা আছে দেখতেই পাচ্ছ তোমরা, বাঞ্জারা ক্যাম্প বলে রেখা আছে, এটা হচ্ছে দুয়ারশিনী মোড়। এখান থেকে ডান দিকে নিয়ে নিতে হবে। আমাদের গুগল ম্যাপ এই রাস্তাটা দেখাচ্ছিলো বলে আমরা এই রাস্তাটা নিয়েছি। এই রাস্তাটা ছাড়া এই সোনকুপি রিসর্টে যাওয়ার আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে সোনকুপি মোড় থেকে সেটা নেওয়া যায়। সেই রাস্তাটা আরও ভালো, এই রাস্তাটা একটু খারাপ। এই রাস্তাটা একটু খারাপ ছিল, চারিদিকে জঙ্গল ছিল। এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চলেছি, ঝর্নার জল রাস্তার মধ্যে এসে পড়েছে। তোমরা যদি কুকুবুরু রিসর্ট বা অন্যান্য রিসর্টে থাকতে চাও তাহলে তোমরা এই রাস্তাটা দিয়ে যেতে পারো। রাস্তাটা মোটামুটি খুব সুন্দরই ছিল, জঙ্গলে ঘেরা, কিন্তু একটু খারাপ। এখান থেকে আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি। বিভিন্ন রকম রিসর্ট তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে, সব গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি যাওয়ার এখান থেকে রাস্তা আছে, রাস্তাটা যেতে গেলে একটু সাবধানে যেতে হবে। বিভিন্ন রিসর্ট নানা রকম, এগুলো হচ্ছে একটু ভেতরের দিকের রিসর্ট। যারা একটু ভেতরে থাকতে চায় তারা এই রিসর্টগুলোতে আসে। পাহাড়ের কোলে এই রিসর্টগুলো খুব সুন্দর লাগে। আমরা কুকুবুরু রিসর্ট পার হয়ে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের দিকে আরও উপর দিকে এগিয়ে চলেছি। আরেক কুকুবুরু রিসর্ট পার হয়ে আর একটু উপর দিকে গেলেই আমাদের স্বপ্ননীর পাহাড়ি রিসর্টটা পড়বে। আমরা স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে চলে এসেছি। দেখতেই পাচ্ছ একদম পাহাড়ের কোলে এই রিসর্টটা, কুকুবুরু পাহাড়ের কোলে এই রিসর্ট, আর কুকুবুরু রিসর্টের একদম কাছেই এই রিসর্টটা। আমাদের রুম আমরা পেয়ে গেছি। আগে থেকেই আমাদের বুক করা ছিল, আমাদের এগারো নাম্বার রুম ছিল। রুমের ভিতরে ওখানে সমস্ত জিনিসপত্র আমাদের দিয়ে দিল ওরা। এরপর আমরা রুমের ভেতরে ঢুকে গেলাম। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ এই ডাইনিং হল থেকে তোমাদের কুকুবুরুর একবারে ভিউটা আমি দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে। এটা এখানে খাওয়া দাওয়ার জায়গা, ওরা রুম সার্ভিসও প্রোভাইড করে। আমরা এখন চলে এসেছি খেতে, রুমে এসে চান করে নিয়ে তারপরে এখানে ডাইনিংয়ে খেতে চলে এসেছি। খাবার কি আসবে তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখানে দুরকম থালি নিয়েছিলাম, একটা হচ্ছে পনির থালি, একটা ফিশ থালি। থালার আইটেমগুলো মোটামুটি একই ছিল, ডাল ছিল, পোস্ত ছিল, একটা মিক্স ভেজ ছিল, স্যালাড ছিল, বেগুন ভাজা ছিল, রাইস ছিল, পাঁপড় ছিল। এছাড়া আলাদা করে আমরা একটা পনির নিয়েছিলাম আর একটা ফিশ নিয়েছিলাম। আর ছিল খুব সুন্দর, ভালো কোয়ালিটি ছিল খাবারের, মোটামুটি ঘরোয়া একদম রান্না ছিল। আমরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এরপরে আমরা একটু আশপাশটা ঘোরার জন্য বেরোচ্ছি, ঘুরে টুরে চলে আসবো। আজকে বেশি দূরে যাব না, আমার বর খুব টায়ার্ড হয়ে গেছে সেই জন্য যেতে পারছে না। তাহলে আমরা একটু আশপাশটা ঘুরে তোমাদেরও সাথে নিয়ে যাব, দেখতে থাকো সঙ্গে থাকো। আমরা এখন একটু পায়ে হেঁটে ঘুরতে বেড়াচ্ছি, আজকে আর কোথাও যাব না। এখানে একটা খুব সুন্দর সর্ষে ক্ষেত আছে, আর এখানে কুকুবুরু পাহাড়। আর সুন্দর এখানে গ্রামের রাস্তা, দুর্দান্ত লাগছে। এই ফিলটা নেবার জন্যই বেরিয়েছি। অল্প অল্প ঠান্ডা এখন থেকেই লাগতে শুরু করেছে। এই রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম, এটা খানিকটা ভেতরে, গ্রাম থেকে একটু ভেতরে, কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে বেশ। এখানেও এদিকেও সব রিসর্ট আছে, ফাঁকা জমি, সব গ্রামের বাচ্চারা আসছে।
আমরা রিসর্ট থেকে বেরিয়ে সামনেটা কিছুটা ঘুরে আসলাম। সামনেটা দেখলাম যে এখানে অনেকগুলো নতুন রিসর্টই তৈরি হচ্ছে, প্রচুর এখানে রিসর্ট তৈরি হচ্ছে, বেশ ভালো। অনেক রিসর্টের টেন্টের ব্যবস্থা করেছে, নানা রকম নানা কিছু থিম দিয়ে ব্যবস্থা করেছে। আমরা যেই রিসর্টটা আছি সেই রিসর্টটা আরও নানানভাবে সুন্দরভাবে ওরা সাজাচ্ছে। আশা করি ভবিষ্যতে এই জায়গাটা আরও বেশি জমজমাট হয়ে যাবে। আর আমাদেরও ভালোই লাগলো, একটা গ্রামীণ পরিবেশের মধ্যে নিজেকে অনেকদিন পর বেশ ভালোই লাগছে। আপনারাও যদি আসেন এই স্বপ্ননীর রিসর্টে তাহলে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এখানে ছোট ছোট কটেজ করা আছে, আমাদের রুমটা একবার দেখিয়ে দেবো আপনাদের। ভালোই লাগছে এখানে। আজকে আর কোথাও ঘুরতে যাবো না, একটু ক্লান্ত আছি সারাদিন বাইক জার্নি করে। কালকে দেখা যাক কোথায় যাই, সেটা সব কিছুই আপনাদের শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করবো। আর তা সব কিছু দেখতে হলে, জানতে হলে, আসতে হলে আমার ব্লগটা কিন্তু দেখতেই হবে। এটা আমাদের রুমের দরজা, এখান থেকে ঢুকে রুমটা এরকম। এখানে একটা বেড আছে, এখানে টেবিল আছে, টেবিলে আমরা জিনিসপত্র রেখেছি। এখানে সুইচ আছে, একটা আয়না আছে, আলো আছে, পাখা আছে। এখন শীতকাল যদিও বা পাখার কোনো দরকার নেই। এখানে জামা কাপড় রাখার জায়গা আছে, এখানে একটা চেয়ার আছে, আর বাথরুমটা এটা। এখানে গিজার আছে, শাওয়ার আছে, এখানে বেসিন, বালতি সব আছে। আর একটু পরেই আমরা চা পকোড়া হয়তো এইসব দেবে, সেগুলো খেতে যাব। আমাদের এখানে প্যাকেজ সিস্টেম করা আছে, পার হেড 1300 টাকা করে পড়েছে প্যাকেজ। হয়তো যখন ঘুরবো হয়তো বাইরে খেতেই হবে। আর তারপরে রাত্রিরে হয়তো রুটি চিকেন দেবে, যা কিছু হবে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তোমরা সব কিছুই দেখতে পাবে, দেখতে থাকো ব্লগটা। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া, সস দিয়ে দিয়েছিল। এছাড়া রাতে আমাদের ডিনারে ছিল চিকেন আর রুটি। এর পরের ব্লগটা দেখার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। খুব তাড়াতাড়ি আপলোড হবে এপিসোড 2।